ভাবে আপনি ডিটিএফ হিট প্রেস করবেন সো ফার্স্টে আপনি টি শার্টটা নেবেন টি শার্টটা হিট প্রেসে বসাবেন এরপর একটা প্রেস দিবেন যাতে কোনো ধরনের হিউমিডিটি বা কোনো ধরনের মলিকিউলস না থাকে এবং টি শার্টটা ফ্ল্যাট বসে থাকে পার্টে আপনি দুটো জিনিস করতে পারেন যেরকম আমার যে টেকনিকটা আমরা ফার্স্টে টি শার্টটা নিব এবং মাঝখান থেকে ফোল করব। সেকেন্ডলি আমরা ডিজাইনটা নিব এবং এন্ড টু এন্ড ফোল করব। তারপর দোনোটা লাইন অ্যালাইন করে আমরা প্রিন্ট করবো আপনি যদি হাতের আন্দাজে করতে চান তাহলে স্লিভ থেকে চার আঙ্গুল যদি এক্সেল সাইজের নিচে হয় তাহলে চার আঙ্গুল নিচে দিবেন এবং এক্সেল বা এক্সেলের উপরে হলে সাইজটা পাঁচ আঙ্গুল নিচে প্রিন্টটা বসাবেন এরপর আপনি প্রেস করবেন টেম্পারেচার রাখতে পারেন ওয়ান ফিফটি টু ওয়ান সিক্সটি ডিগ্রি সেলসিয়াস আর টাইম রাখবেন টেন টু ফিফটিন সেকেন্ডস তবে আগে থেকে বলে নিই যেহেতু হিট প্রেসগুলো চাইনিজ অনেক সময় ভুল রিডিং দেখায় যদিও আপনাকে দেখাচ্ছে ওয়ান ডিগ্রি এটা হতে পারে ওয়ান অথবা ওয়ান সো আমি রেকমেন্ড করবো একটা গান ইউজ করে টেম্পারেচারটা চেক করতে অথবা ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট করে আপনি বুঝে নিতে পারবেন কোনটা আপনার ডিটিএফের জন্য বেস্ট শ্যুট করে তারপর হতে পারে ডিটিএফটা কোল পিল নাহলে হট পিল আমরা ইউজুয়ালি কোল পিল ডিটিএফ সেল করে থাকি তারপর আপনি ডিজাইনটা উঠাবেন পনেরো থেকে বিশ সেকেন্ড ওয়েট করার পর অথবা একটু ঠান্ডা হওয়ার পর তারপর আবার আপনি একটা প্রেস করবেন এই জিনিসটা কিন্তু অনেকেই করে না আবার যখন একটু ফাইভ সেকেন্ডসের একটা প্রেস দিবেন তখন ডিটিএফটা আর একটু ফ্ল্যাট হয়ে যায় যাতে টি শার্টের সাথে লেগে থাকে ওয়ার আপনি যদি লাস্ট প্রেসটা না দেন তাহলে মনে হবে ডিজাইনটা একটু খসখসে যেটা কাগজের মতো ফিল হবে তো ডিউরেবিলিটি বাড়ানোর জন্য আপনি লাস্টে আবার একটা প্রেস করতে পারেন কিভাবে ডিটিএফ করতে হয় এটা নিয়ে একটা ডিটেল ভিডিও আছে ওইটা দেখে আসতে পারেন